ভরসা করতে চাই, কিন্তু আমি তোকে বড্ড ভয় পাই। হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রেড কার্পেটে। আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য আজকে একটি ধামাকাদার খবর। অঙ্কুশ নুসরাত ফারিয়া অভিনীত নতুন ছবি বিবাহ অভিযান থেকে আসতে চলেছে এই ছবির অফিসিয়াল ট্রেলার। এবং তোমাদের তো আমরা আগেই জানিয়েছিলাম এই ছবিটি মুক্তি পেতে চলেছে আগামী 21 জুন। এবং অফিসিয়ালি আরেকটি নতুন পোস্টার রিলিজ করা হয়, যেই পোস্টারটিতে দেখা যাচ্ছে অঙ্কুশ এবং নুসরাত ফারিয়াকে শুধুমাত্র। এবং অঙ্কুশকে দেখা যাচ্ছে যে সম্পূর্ণ দুস্থ অবস্থায়, এবং সেখানে নুসরাত ফারিয়াকে দেখা যাচ্ছে সম্পূর্ণ অন্য একটি রূপে, শক্তিশালী রূপে। ঠিক সেরকমই একটি মজাদার পোস্টার নিয়েই কিন্তু আজকে SBF অর্থাৎ এই ছবির প্রোডাকশন হাউস জানালো যে আগামী রবিবার অর্থাৎ এই 2রা জুন আসতে চলেছে এই ছবির অফিসিয়াল ট্রেলার ঠিক সকাল 11টায়। অতিরিক্ত ভালোবাসায় চাপা পড়ে একটু মুক্তি পেতে চায়, ইটস অল অ্যাবাউট দ্যাট। আশা করি তোমরা ভীষণ এনজয় করবে ফিল্মটা দেখতে। এবং এই আতঙ্কিত বিয়ের অভিযান তোমরা দেখতে পাবে 21st of June তোমাদের কাছের সিনেমা হলে। সো প্লিজ 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 ডোন্ট ফরগেট। পাশাপাশি দর্শক বন্ধুরা, তোমরা একটু আগে যে ভিডিওটি দেখতে পেলে সেখানে জানতেই পারলে অঙ্কুশের মুখ থেকে, অর্থাৎ তোমাদের প্রিয় অভিনেতার মুখ থেকে তোমরা জানতে পারলে যে এই বিবাহ অভিযান ছবিটির ব্যাপারে নানা মজার কথা, যে ছবিটি সম্পূর্ণ একটি রোমান্টিক কমেডিতে মোড়া ছবি এবং সম্পূর্ণ বৈবাহিক জীবন নিয়ে তৈরি হওয়া একটি, নানা আনন্দ মজা নিয়ে তৈরি হয়েছে এই ছবিটি। এই ছবিটিতে এছাড়া অঙ্কুশ নুসরাত ফারিয়া ছাড়াও আমরা অভিনয় করতে দেখতে পেতে চলেছি অনির্বাণ, প্রিয়াঙ্কা, রুদ্রনীল এবং সোহিনী সরকারকে। তাহলে দর্শক বন্ধুরা, আগামী রবিবার অর্থাৎ এই 2রা জুনই আসতে চলেছে বিবাহ অভিযান ছবির অফিসিয়াল ট্রেলার ঠিক সকাল 11টায়। তাই দর্শক বন্ধুরা, তোমরা কতটা এক্সাইটেড এই ট্রেলারটি দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দাও। যে শ্রুতি আমার ভালোবাসা একদিন ঠিক বুঝবে।